রক্তের সংকট মেটাতে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো ছোটজাগুলিয়া এলাকায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির। কোভিড বিধি মেনে স্থানীয় নেতৃত্বের উদ্যোগে এই রক্তদান শিবির আয়োজন করা হয় শনিবার। প্রায় 100 জন রক্তদাতা এই রক্তদান শিবিরে অংশ নেন। বারাসাত 1 নম্বর ব্লকের ছোটজাগুলিয়া অঞ্চলের 119/12 নম্বর পাটে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হল। রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলির রক্ত সংকট মেটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো ছোটজাগুলিয়া অঞ্চলের নিত্যানন্দ সরণিতে এই রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়ে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে এদিন এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে রক্তদাতাদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। ভবিষ্যতে অক্সিজেনের ঘাটতি মেটাতে এবং বার্তা দিয়ে মহিলা পুরুষ মিলিয়ে প্রায় 100 জন রক্তদাতা রক্তদান করেন সহযোগিতায় কলকাতা আরজি কল মেডিকেল কলেজ হাসপাতালে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে যে করোনা ভাইরাসের জন্য যে রক্তের সংকট হয়েছে সারা বাংলায়, সারা ভারতবর্ষে, তাই আমাদের দলের নেত্রী মমতা ব্যানার্জির আমাদের প্রত্যেকটা বুথে বুথেই বার্তা দিয়েছেন রক্তদান শিবিরের জন্য। যেহেতু রক্ত ব্লাড ব্যাঙ্কে পুরো ব্লাড ব্যাঙ্কই শূন্য, এই মুহূর্তে রক্ত খুব ক্রাইসিস চলছে, যার জন্য আমার এলাকায় ছোটজাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের 112 নম্বর পাটে আমি এই উদ্যোগ নিয়েছি রক্ত, যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি বা মানুষের উপকারে লাগতে পারি, আমরা যার জন্য এই রক্তদান উৎসব করছি। যেহেতু অক্সিজেনের এই মুহূর্তে খুবই অভাব, তার জন্য আমরা এটা চিন্তা ভাবনা করেছি যে একটা যদি গাছ দিই, একটা মেহগনির চারা দিলে তাহলে সেই গাছটা আস্তে আস্তে বড় হবে, তার আর্থিক 20 বছর পরে তার আর্থিকের সংকটটাও মিটবে, তারপরে সেই বাড়িতে সেই ফ্যামিলিটার অক্সিজেনের উপকার হবে। আর মশারিটা দিচ্ছি যেহেতু আমাদের এই এলাকাটা জলমগ্ন এলাকা, যার জন্য সে মশার একটা ডেঙ্গুর প্রভাব আছে, যার জন্য মশারিটা দিয়েছি। আজকে রক্তদান, তারপরে মহিলারা যেহেতু করোনা ভাইরাস চলছে, হালকা পাতলা মহিলারা ছোটোখাটো যদি কোনো একটু অনুষ্ঠান করতে পারে, এলাকার যারা আছে তৃণমূল কংগ্রেস বা গ্রামবাসী যারা আছে, ছোটোখাটো কোনো রকমভাবে কোনো অনুষ্ঠান যদি তারা করে তাদের সহযোগিতায়। এলাকার মানুষকে এইটুকুই বলবো, যারা রক্ত দিয়েছেন বা যারা এই এলাকায় যা সহযোগিতা করেছেন রক্তদানের, তাদের কাছে, সকলের কাছে আমার কৃতজ্ঞ থাকলো, যাতে তারা এইরকম উন্নয়নমূলক কাজে বা সামাজিক কাজের সঙ্গে যেন সবসময় তাদের আমি পাশে পাই বা তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এই অবধি 35 জন হয়েছে, আরও এখনও আমাদের যারা আছে তাতে প্রায় 100 আমাদের কাছাকাছি হয়ে যাবে। এটা আরজিকল ব্লাড ব্যাংক, আরজিকল সরকারি হসপিটাল, আরজিকল। আমার নাম মিলন চক্রবর্তী, 119/12 নম্বর পাটের আমি তৃণমূল কংগ্রেসের সভাপতি।